হাতত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি পোনপটিয়াকৈ কিছু পরিবেশ দেখাইছো। ইতিমধ্যে হেলিকপ্টার অবতরণ করেছে আর অবতরণ করার পিছতেই যেহেতু আনুষ্ঠানিকভাবে সেই স্থান পরিদর্শন করব তারপরে ইতিমধ্যে সকল সতীর্থর সৈতে রওনা হয়েছে। আমি সেই পরিবেশটা পোনপটিয়াভাবে দেখাইছো, আপনাদের প্রত্যক্ষ করেছে। এয়া মেলেং মেটেলিত প্রধানমন্ত্রীর ভ্রমণের যান্ত আছে সেই প্রান্ত পরিদর্শন করেছে। সমান্তরালভাবে যেহেতু কিছুদিনের পিছতেই এক বৃহৎ আকারের লাচিতর প্রতিমূর্তি উন্মোচন করা হব, গতি কামর অগ্রগতি কি পর্যায়ত আছে, কেন ধরনের কাম আগবাড়িছে সেয়া পর্যালোচনা করব, স্থানীয় লোকের সৈতেও মত বিনিময় করব মুখ্যমন্ত্রীগী। আমি এই মুহূর্তে প্রতিদিন টাইমের দর্শকসক সেই দৃশ্য দেখাই আছো। ইতিমধ্যে কেবাগাকিও বিজেপি নেতৃত্বই সহযোগিতা আগবাইছে, এই যাত্রা সঙ্গ দিছে আর তরঙ্গ গগৈক দেখবলে পাওয়া গেছে। সমান্তরালভাবে যোরহাটরও কেবাগাকিও বিজেপির নেতাই তখন সঙ্গ দিয়া পরিলক্ষিত হয়েছে। আমি পোনপটিয়াকৈ মেলেং মেটেলিরপরা যোরহাটর মেলেং মেটেলিরপরা এই মুহূর্তে পরিবেশটি দেখাইছো। যেহেতু মার্চত প্রধানমন্ত্রী মুক্তি করব বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি, গতি তার পূর্বে মুখ্যমন্ত্রীগিয়ে মাত্র একটা মাস বাকি আছে, গতি মুখ্যমন্ত্রীগিয়ে সেই স্থান পরিদর্শন করেছে আর কিছু আশ্বাস প্রদান করব। যেহেতু লাচিতর যাগ বা পরাক্রম সেয়া সকলো অসমিয়ায় প্রতিটি মুহূর্ত উপলব্ধি করে আর লাচিতর যীরর গাথা সেই গাথা ইতিমধ্যে বিশ্ব দরবারত প্রতিষ্ঠা করবর কারণে সরকারের তৎপরতা বিভিন্ন সময় পরিলক্ষিত হয়েছে। আর এইবারও আমি এই যে পরিবেশ দেখবলে পাওয়া গেছে লাচিত বরফুকনের যেহেতু বৃহৎ আকারের প্রতিমূর্তি নির্মাণ করেছে যোরহাটর মেলেং মেটেলিত, গতি সেই পরিদর্শনস্থলীর আমি এই মুহূর্তে পোনপটিয়া পরিবেশ স্থলী পরিদর্শন করেছে পোনে পোনে মই দেখাই গেছো। ইয়ার কাম প্রায় সম্পূর্ণ হয়েছে, ইতিমধ্যে আর এই মুহূর্তে আমি যোরহাটের সেই পরিবেশ দেখাই আছো। ইতিমধ্যে যোরহাটত উপস্থিত হয়েছে আর এক বৃহৎ আকারের প্রতিমূর্তি ইতিমধ্যে নির্মাণ প্রায় সম্পূর্ণ হয়েছে আর কিছুদিন বাকি আছে আর সেই প্রতিমূর্তি নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পিছতেই উন্মোচন করব দেশের প্রধানমন্ত্রীগিয়ে। আর এই মুহূর্তে আমি লাইভত পাইছো সতীর্থ সাংবাদিক পরমানন্দ বরা। পরমানন্দ বরা, ইতিমধ্যে আমি দৃশ্যাবলী দেখাই আছো, সবিশেষ আপনার জড়িয়ে জানি বিচার। নিশ্চয়কৈ সমীরণ চক, এই মুহূর্তে আহি অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে হুলুঙাপার লাচিতর যে মূর্তি স্থাপন করা হয়েছে, মূর্তি ইতিমধ্যে পরিদর্শন করেছে প্রায় 120 ফুট উচ্চতার এই প্রতিমূর্তি। আর এই 20 ফুট উচ্চতার প্রতিমূর্তি যে লাচিতর যে ক্ষেত্র, এই লাচিতর ক্ষেত্র এনে ধরনের পর্যবেক্ষণ করা দেখা পাওয়া গেছে। আর আজ বিশেষত কেবাজনো কেবিনেট মন্ত্রী ইয়াত উপস্থিত আছে, পীযূষ হাজরিকা উপস্থিত আছে, কেবাজনো কেবিনেট মন্ত্রী উপস্থিত আছে। আর বিশেষত প্রধানমন্ত্রীর ভ্রমণসূচীর কথা আছে আজি, লাচিতর যে প্রতিমূর্তি যেহেতু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে উদ্বোধন করব আর তারপরে আজি এই প্রতিমূর্তি থাকা এই ক্ষেত্র লাচিতর ক্ষেত্র চাবর মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছে। আর ইয়ার পিছতে ইয়ারপর পোনে পোনে যা মেলেং মেটেলি আছে, মেলেং মেটেলিতে রওনা হব, কারণ মেলেং মেটেলিতে দেশের প্রধানমন্ত্রী আমি যে গম পাইছো যে 3 মার্চত দেশের প্রধানমন্ত্রী অহার কথা আছে ইয়ালে। আর 3 মার্চত এই সেই যখন পথারত প্রধানমন্ত্রী সভা রাইজক সম্বোধন করব, যোরপরা এই লাচিতর প্রতিমূর্তি শুভ উন্মোচন করব, সেই যে স্থান সেই স্থানত প্রধানমন্ত্রীগুলো উপস্থিত হব। উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী যে আহার যে ভ্রমণসূচী বা কেন ধরনের পথারত বিশাল জনসভা অনুষ্ঠিত হব সেই সম্পর্কে কিছু বুঝ লব। সেইভাবে প্রথমতে ইয়াতে লাচিতর প্রতিমূর্তির যে স্থান, ইয়াত যেহেতু প্রধানমন্ত্রী নিজে আহি লাচিতর যে স্থান আছে, স্থান ইয়ার স্থানতে প্রধানমন্ত্রীগুলো লাচিতর বিশাল প্রতিমূর্তি পোনে পোনে মেলেং মেটেলি সভা প্রধানমন্ত্রীজন উন্মোচন করবে, সকলখিনি দিশ চালি যায় চাবর ইতিমধ্যে মুখ্যমন্ত্রীজন আহি এনে ধরনের হুলুঙাপার স্টেটর এই যে লাচিতর মৈদামস্থলীত আহি উপস্থিত হওয়া দেখা পাওয়া গেছে। সমীরণ হয়, নিশ্চিতভাবে এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো।
আমি এই মুহূর্তত পরিবেশটা দেখাইছো পোনপটিয়াভাবে লোক নির্মাণ বিভাগের সহযোগত প্রায় 150 কোটি টাকার বৃহৎ প্রকল্প আর এই প্রকল্পর কামর অগ্রগতির বুঝ লৈছে মুখ্যমন্ত্রীগুলি। যতনা বড়িয়া হ্যাঁ।